বলে মায়ের মতো আপন কেহ না। মায়ের তোয়া মায়ের দেনা বিদা, উঠে যাওয়া হলো বিষমে দায়, মায়ের তোয়া মায়ের দেনা বিদা, উঠে যাওয়া হলো বিষমে দায়, মায়ের তোয়া মায়ের দেনা বিদা, উঠে যাওয়া আমার হলো বিষমে দায়, মায়ের তোয়া মায়ের দেনা বিদা, উঠে যাওয়া আমার হলো বিষমে দায়, মায়ের তোয়া মায়ের দেনা বিদা। বলে শ্রীদাম শ্রীদাম, আমার মায় আমাকে বিদায় দিচ্ছে, মা যদি আমাকে বিদায় না দেয় আমি কেমন করে গোসারণে যাইব? শ্রীদাম রে, শুধু তাই নয়, জানিস শ্রীদাম, একদিন এক কোনা নবনী চুরি করে কে আমি মায়ের বইয়ে ব্রজ গোপীর ঘরে লুকিয়ে গেলাম, আর মায় আমাকে কানকালে দেখতে না পেয়ে যমুনায় মরতে গেল। যে মা এক দণ্ড এক তিল আমাকে দেখতে না পেয়ে যমুনায় মরতে যায়, সেই মাকে না বলে যদি আমি সারা দিনের জন্য গোচারণে যাই, গোচারণ থেকে ফিরিয়া যদি দেখি আমার মা আর বেঁচে নাই। শ্রীদাম রে, আমি যদি না বলিয়া গোচারণে যাই, আমার মা যদি আমার বিরহে মারা যায়, এই জগৎ আমি মা বলে ডাকবো কাকে বল? শ্রীদাম, এই জগৎ সংসারে যারা মা হারিয়েছে তারাই জানে মাতৃত্বের কি জ্বালা। বলে মা নাই ঘরে যা সংসার অরণ্যতা, দেখিলে মায়ের মোরে মুছে যায় সব দুঃখ। বলে শ্রীদাম শ্রীদাম, আমার মা যদি আমার বিরহে মারা যায়, এই জগতে মা বলে ডাকার মতো আমার আর কেউ থাকবে না রে। বলে মায়ের মতো আপন কেহ না। মায়ের মতো করে আপন কেহ না। শ্রীদাম রে, ও শ্রীদাম, আমার মায়ের মতো আপন কেহ না। ও ভাই শ্রীদাম রে, শ্রীদাম মায়ের মতো আপন কেহ না। আমার মায়ের মতো আপন কেহ নাই রে। ও শ্রীদাম, মায়ের মতো আপন কেহ না। ওই আমার মায়ের মতো আপন কেহ
নয়রে ও সীতা মায়ের মতো আপো ও কেহ না আমি সারা জন আমার মাকে যদি আমার মাথায় লইয়া ঘুরি রে সারা জন আমার মাকে যদি আমার মাতে লইয়া ঘুরি সারা জন মাকে যদি আমার মাথায় লইয়া ঘুরি রে সারা জন আমার মাকে যদি মাতে লইয়া ঘুরি মায়ের গোবিন্দ দুধের রি আমি শুধিতে না পারি মায়ে গোবিন্দ দুধের রি মায়ের গোবিন্দ দুধের রে আমি শুধিতে না পারি ও মায়ের গোবিন্দ দুধের রে আমি শুধিতে না পারি শুধিতাম রে এই জগতে মায়ের মতো আপন এই জগতে কেউ নাই শ্রীদাম যারা মা হারিয়েছে তারাই জানে যাদের এই জগতে মা নাই তারাই জানে মা হারানোর কি যন্ত্রণা কি বেদনা শ্রীদাম যে জায়গাতে মায়ের এক বিন্দু দুধের ঋণ শুদ্ধ করা যায় না আমি যদি সারা দিনের জন্য মাকে না বলিয়া গোসারণে যাই আমার পিরহে যদি আমার মা নয়ন থেকে এক বিন্দু জল জড়ায় শ্রীদাম আমার মা যদি আমার বিরহে কষ্ট পেয়ে এক বিন্দু নয়নের জল জড়ায় ব্রহ্ম বৈবর্ত পুরাণ বল্লগমা কোনো সন্তানের কারণে যদি মায়ের নয়ন থেকে অজান্তে এক বিন্দু নয়নের জল ভূমিতে পড়ে যায় সেই মায়ের নয়নের জল সন্তানের জীবনে বজ্র হয়ে পড়ে জেনে শুনে কোনো মা তার সন্তানকে অভিশাপ করে না যদি কোনো কারণ বসাতে নিজে রজান্তে সন্তানের কাছ থেকে কষ্ট পেয়ে মায়ের এক বিন্দু নয়নের জল ভূমিতে পড়ে মাটিতে পড়ে সেই নয়নের জল সন্তানের জীবনে বজ্র হয়ে পড়ে বলে বিদেশে থাকে যদি কারো পুত্র মারা যায় বিদেশে বিপাকে যদি কারো পুত্র মারা যায় ওরে বিদেশে পাকে যদি কারো পুত্র মারা
ওরে বিষ্ণু বিপাকে যদি কর পুত্র মার যা পরা পড়শি জানার আগে আগে জানে জানিবার আগে আগে জানে মা রে পরা পড়শি জানার আগে আগে জানে মা পরা পড়শি জানার আগে আগে জানে মা বলি মায়ে জানে শুনে সন্তানের বেদন বলি মায়ে জানে তানের বেদন মায়ে জানে শুনে তানের বেদন বলি মায়ে জানে শুনে তানের বেদন যে করেছে গর্বে দার মায় জানে শুনে তানের বেদন যে করেছে গর্বে দার মায় জানে শুনে তানের বেদন বলি যে করেছে গর্বে দার মায় জানে শুনে তানের বেদন যে করেছে করবে দারণ মায়ে জানে শুনে তানের বেদন বলে শ্রীদাম শ্রীদাম ভগবান এখানে কি শিক্ষা দিলেন বাবা দিলেন বাবা যে শ্রীদাম রে শ্রীদাম রে আমার মায়ের অনুমতি ব্যতীত আমি গোসারণে যেতে পারি না এই জগৎ সংসারে আমার মতো কত পাষণ্ড সন্তান আছে মা বাবাকে না বলে বিদেশ পর্যন্ত চলে যায় তবে ভগবান প্রত্যেকটা লীলা করলেন মানব জাতির পরিবর্তনের জন্য সেই লীলাকে অনুসরণ করে মাতৃ চরণে ভক্তি রাখতে হবে পিতার চরণে ভক্তি রাখতে হবে মাতা পিতার চরণে যদি ভক্তি না থাকে বৃন্দাবন থেকে গুরুদেব আনিয়া চরণ দৌত করে জল সেবা করলে কাজ হবে না নবদ্বীপ থেকে গুরুদেব আনলেন চরণ দৌত করে জল সেবা করলেন আর মা বাবা আছে কুড়ে ঘরে একটা বার বললেন না যে মা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো যে সন্তান মা বাবাকে অবহেলা করে মাগো মাগো ভাবতে হবে যে আমিও একদিন মা হব আমিও একদিন বাবা হব আমি যদি আমার মায়ের সাথে এই আচরণ করি আমার সন্তান আমার সাথে সেই আচরণ করবে এটাই হলো বাস্তবতা আপনি আপনার শাশুড়ির সাথে যেমন করবেন করবেন আপনার ছেলের বউ ঠিক তেমনি আপনার সাথে এমন আচরণ করবে ভালো করলে ভালো মন্দ করলে মন্দ এই জগতের এটা জগতেই থাকে বলে মা বাবার চরণে নাই ভক্তি তুমি নবদ্বীপ থেকে আর বৃন্দাবন থেকে গুরুদেব বানিয়া চরণ দৌত করে সেই জল চন্দ্রামৃত মনে করে প্রাণ করলে তোমার ব্যাধি হবে ব্যাধি হবে মৃত্যু আসতে পারে যদি মা বাবা মন থেকে একবার এক বিন্দু নয়নের জল জড়িয়ে ফেলে ভগবান শিক্ষা দিলেন শ্রীদাম শ্রীদাম একদিন নবনিকাইয়া ছিলাম লুকাইয়া ছিলাম লুকাইয়া মরিতে ছিলেন মা আমায় না দেখিয়া না দেখিয়া বলে বাবা যে মা এক তিল এক দণ্ড আমাকে দেখতে না পেয়ে মরতে যায় সেই মাকে না বলে আমি গোসারণে যেতে পারি সেই মাকে না বলে আমি কিছুতেই গোসারণে যেতে পারি না শ্রীদাম বলাই তুই মায়ের বড্ড বড়াই করছিস তোর মা আছে আর আমাদের কি মা নাই কানাইয়া বলে শ্রীদাম রে আমার মায়ের মতো এই জগতে আর কারো মা হতে পারে না
বলে কেন তুই জানিস পিতাম আমার মায় আমাকে কত সাধনা করিয়া পুত্র রূপে পেয়েছে কত সাধনার ফলে আমার মায় আমাকে পুত্র রূপে পেয়েছে তুই জানিস ভগবান কার গর্ভে জন্ম নিলেন গো মা দৈবকীর গর্ভে তাই না মা ডাকলেন কাকে যশোদা যশোদাকে সেই কথা কৃষ্ণ বলছে শ্রীরামকে যে আমার মা কতটুকু সাধনা করিয়া আমাকে পুত্র রূপে পেয়েছে সেইটা একমাত্র আমি জানি আর কেউ জানে না আমার মায়ের মতো মা এই জগতে আর একটাও হতে পারে না বলে জন্ম নিলেন দৈবকীর ঘরে মা কেন যশোদাকে ডাকবে যশোদাও আপনাদের মতো একজন মানুষ মা কোনো দেবতা নয় দেবী নয় সত্য যুগের দরা সতী অতিত্রুপি নারায়ণ ব্রাহ্মণ বেশ ধারণ করিয়া অতিথি রূপ ধারণ করিয়া যখন দরার কাছে গেলে যে দরা আমি কোদায় কাতর আমাকে কিছু সেবা দাও এক মুষ্টি ডাল চাল কিছুই করে নাই বাবা দ্রুণ গিয়েছে ভিক্ষায় যদি ভিক্ষা পায় রান্না হবে না পেলে নাই কিছুই করে নাই অতিথির সেবা কেমন করে দেবে গো স্তন কাটিয়া বাধা দিলেন মুদির দোকানে দ্রব্যাদি এনে সেবার আয়োজন করিলেন যখনই অতিথি নারায়ণের সেবা দিলেন সেই তালার মধ্যে এক বিন্দু রুধির পড়ে গেল রক্ত হলো তোরা এটা সেবা দিচ্ছ দোরা বলে প্রভু কি বলে তুমি আমাকে দিলে সেবা এখানে রুধির আসলো কোত্থেকে অন্তর্যামী ভগবান তো সবই জানে বাবু দোরা সতী নয়নের জল ছেড়ে দিয়ে বলে প্রভু গো আমার ঘরে এক মুষ্টি ডাল চাল কিছুই নাই তোমার সেবা দেওয়ার মতো কোনো কিছুই আমার ঘরে নাই একটা স্তন কাটিয়া বাধা দিয়া এই সেবার আয়োজন করেছি আর সেই রুধিরের জন্য যদি তোমার বজন নষ্ট হয়ে যায় বজন নষ্ট হয়ে যায় আমি আর কি করব প্রভু বলো দরার নয়নের জলের কাছে ভগবান পরাস্ত হলেন সেবা গ্রহণ করলেন বলে দরা বলো তুমি আমার কাছে কি চাও দরা সত্যি কি জানতো উনি যে ভগবান বলেন না দরা জানে অতিথি অতিথির সেবা দেবে দরাশতি বলে প্রভু সাওয়া পাওয়ার কোনো বাসনাই আমার নাই যতটুকু আছে তাতেই আমি সন্তুষ্ট আর যদি আমাকে দিতেই চাও একটা বর প্রদান করো আমি যেন একটা সন্তানের মা হই ভগবান বললেন ততাস্তু বলে না শুধু এইটা বললে হবে না আমি একটা সন্তানের মা হতে চাই তবে সেই সন্তান যেমন তেমন সন্তান নয় আমি ভগবানের মা হতে চাই ভগবান যেন আমাকে একদিন মা বলে ডাকে আমি ভগবানের মা হতে চাই যদি এই বর আমাকে প্রদান করো তাহলে বর দিতে পারো না তোমার কিছুই লাগবে না এই জড় জগতে বাবা আমরাও সন্তানের বাবা হতে চাই মা হতে চাই তবে আজকাল আমরা চাই যে প্রভু গো আমাকে একটা সন্তান কৃষ্ণ ভক্ত সন্তান দিও এই জগতে কোনো মা বাবা চাই না চাই কি আমার সন্তানটা যেন ডাক্তার হয় মাস্টার হয় ইঞ্জিনিয়ার হয় দরা সতী তিনিও মানব চাইলেন কি আমি ভগবানের মা হব অতিত্রুপি নারায়ণ বললেন দরা তোমার এহেন ভক্তি দর্শন করে তোমার ভক্তির কাছে আমি পরাজিত হয়ে গেলাম আমি কথা দিলাম আগত দাপর যুগে তুমি হবে ভগবানের মা সত্য যুগের দরা সতী দাপরে আসলেন যশোদা হয়ে এই যে ভগবান জন্ম নিলেন দৈবকীর ঘরে কথা রাখার জন্য মা ডাকলেন যশোদাকে কথা দিয়ে এসেছিলেন ভগবানের কাছে যা আমরা চাইব ভগবান তাই আমাদের দিতে বাধ্য হবে তবে থাকতে হবে বাবা একনিষ্ঠ ভক্তি বলে ভক্তি দৃষ্টি ভগবানকে লাভ করা যায় ভক্তি যার ভগবান তার ভক্তি নাই ভগবান নাই আমরা প্রত্যেকে চাই আমার সন্তানটা যেন ডাক্তার হয় মাস্টার হয় ইঞ্জিনিয়ার হয় টাকার মেশিন বানাবো হ্যাঁ টাকার মেশিন বানাবো আমার সন্তানকে
বলে সুখ হবে না বাবা হবে না বাবা এই জগতে জগতে কেউ দুই হাত তুলিয়া বলতে পারবে না যে আমার মতো সুখী এই জগতে আর কেউ নাই বলে টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে তবে তার দেহের মধ্যে সুখ নাই খাবার দাবারের অভাব নাই চাইলে খাইতে পারছে না ডায়াবেটিস দশতলা বিল্ডিং আছে স্বামী তাকে দশতলায় স্ত্রী তাকে নিচতলায় বলে শান্তি নাই শান্তি কোথায় গেলে পাওয়া যায় চৈতন্য চরিতামৃতে বলা হলো কৃষ্ণ বিনি সুখ দিতে নাহি অন্য জন তাকিলে বা বিদ্যা কুলে তার কোটি কোটি দন কোটি কোটি টাকা ঐশ্বর্য পাচার্য গাড়ি বাড়ি থাকলে সুখ পাওয়া যায় না সুখ আসে অন্তর থেকে সেই সুখ পেতে গেলে আপনি আমি আপনার সন্তানকে ধর্মপথে অগ্রসর করতে হবে আমার সন্তানকে আমি করব আপনার সন্তানকে আপনি শুধু টাকার মেশিন বানাইলে হবে না বাবা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যদি ধর্ম শিক্ষা যুক্ত না থাকে সেই সন্তান কোনোদিন মানুষ হবে না অনেক ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারের মা বাবা বিদ্যা আশ্রমে আছে অনেকে আবার ঘুরে ঘুরে আছে জায়গা সম্পত্তি বিক্রি করিয়া সন্তানকে ডাক্তার বানাইলো সেই সন্তান সহধর্মী নিয়ে চলে গেল ঢাকা শহরে একটা বার ফোন দিয়ে জিজ্ঞেস করে না যে মা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো সেই ডাক্তার বানাইয়া লাভ হলো কত মা বাবা বিদ্যা আশ্রমে আছে সাংবাদিকরা গিয়ে যখন জিজ্ঞেস করে ও বাবা তুমি বিদ্যা আশ্রমে কেন তোমার কয়টা সন্তান বলে দুইটা দুইটা একটা ইঞ্জিনিয়ার আর একটা ডাক্তার আমাকে দেখার মতো সময় নাই রে বাবা যত জায়গা সম্পত্তি ছিল সব বিক্রি করিয়া সন্তানকে মানুষ করার লক্ষ্যে লেখাপড়া করাইলাম কিন্তু মানুষ হলো না ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে তবে মানুষ হলো না যদি মানুষ হতো আমার স্থানে বিদ্যা আশ্রমে হতো না এমনটা ঘটছে বাবা কোন কৃষকের দিন মজুরের মা বাবা বিদ্যা আশ্রমে নয় যাই পাবেন দেখবেন ওরা বড় বড় চাকরি করে কেউ পাইলো কেউ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ মাস্টার মাস্টার বড় বড় চাকরি যারা করে ওনাদের মা বাবাই বিদ্যা আশ্রমে থাকে মানে কেন এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছি ধর্ম শিক্ষা হৃদয়ে ধারণ করাতে পারি নাই ধর্ম শিক্ষা আমি আমার সন্তানকে দিচ্ছি না আপনি আপনার সন্তানকে দিচ্ছেন না তাহলে এই কীর্তনের আয়োজন করিয়া কি লাভ ভাগবত যজ্ঞ করিয়েই বা কি লাভ চৈতন্য চরিতামৃত পাঠ করে কি লাভ যদি পরিবর্তন না আসে গতকাল আমি যেখানে কীর্তনে ছিলাম একটা ভাই কান্না করে করে আরেকটা আমার বন্ধুর কাছে বলছে যে দাদা আমার একটা উপায় করে দাও খুব বিপদে আছি তখন শুনতে পারলাম যে বিপদটা কি যে মেয়েটা ইসলাম ধর্মের একটা ছেলের সাথে সম্পর্ক করেছে এমন একটা সৃষ্টি হলো যেটা থেকে বের হয়ে আসা অনেক কঠিন বলে এটা কেন হচ্ছে তাকে কোন শিক্ষা দিয়েছো একটা গীতার শ্লোক যদি জানে না অন্য ধর্মের মানুষ তোমাকে বেইনুয়াস দেবে তোমার ভগবানকে মহাপ্রভু মহাপ্রভুর পিতার নাম কি বলে আমি তো জানি না বাবার কাছ থেকে জানিয়া হইতো তখন বলবে তুমি তোমার ভগবানের বাবার নাম জানো না তোমাদের বাবার ধর্ম কি তখন সেই সন্তান কি করবে বাবা সে তো ধর্মান্তরিত হবে অন্য ধর্মে চলে যাবে আমাদের কীর্তন হচ্ছে ভাগবত যজ্ঞ হচ্ছে সবকিছুই হচ্ছে ধর্ম কর্ম অভাব নাই তবে আমাদের পরিবর্তন নাই পরিবর্তন আমাদের হচ্ছে না পরিবর্তন আনতে হবে শুধু কীর্তন দিলাম ভাগবত যজ্ঞ দান করলাম আমিও দিলাম আপনিও দিলেন যদি পরিবর্তন না আসে মা আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মটা পূর্বেও ছিল এখনো আছে আদিকাল পর্যন্ত থাকবে যার কোনো বিনাশ নাই সবে সেই ধর্মকে টিকিয়ে রাখতে গেলে আমাদের মতো যুব সমাজ ছোট ছোট বাচ্চাদেরকে গীতা শিক্ষা দিতে হবে গীতা শিক্ষা দান করতে হবে আমি বলবো না যে আপনার সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করবেন না প্রত্যেকটারই প্রয়োজন তার পাশাপাশি যদি গীতা শিক্ষা না দেওয়া হয় সন্তান মানুষ হবে না এইটাই গ্যারান্টি যদি ধর্ম জ্ঞান তার মধ্যে না থাকে মাকে মা বলে ডাকবে না বাবাকে বাবা বলে ডাকবে না যখন নিজের বুঝ বুঝবে থেকে বউ নিয়ে চলে গেছে ঢাকায় আর বাড়ি ফিরবে না গো ভগবান শিক্ষা দিলেন শ্রীদাম
আমি আমার মায়ের অনুমতি ব্যতীত গোচারণে যাব না। আমি যদি গোচারণে যাই আমার মা মারাও যেতে পারে। শ্রীধাম বলে তুই বলছিস কি? একদিন নবনীকে রোজ গোপীর ঘরে লুকিয়ে গেলি মায়ের বয়ে, আর মা তোকে দেখতে না পেয়ে যমুনায় মরতে গেল। সেই দিনের ঘটনা কি আমরা জানি না? জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, ওরে সল পলব নিরিতরে বেঁধে ছিল গাছে, ওরে সল পলব নিরিতরে বেঁধে ছিল গাছে, ওরে কানু কানু মিথ্যে বলার জায়গা পাস না। যেদিন তোর মা, এবার শ্রীধাম বলছে কানাইয়া, যেদিন তুই নবনী চুরি করে কেলি সেদিন তোর মা তোকে উদুকলের সাথে চন্দন ডুরে বেঁধে রেখেছিল, সেখান থেকে তোকে কে উদ্ধার করলো বলে আমরা ব্রজ রাখাল গর। শুধু তাই নয়, যমলয় অর্জুন যেদিন চেপেছিল গায়ে, যমলয় অর্জুন যেদিন চেপেছিল গায়ে, ওরে সেদিন তোর মা নন্দ রানী আসিল কোথায়, ওরে সেদিন তোর মা নন্দ রানী আসিল কোথায়, বলে মা ছিল নাই আমরা ছিলা, বলে রে কানু সত্য করে মা ছিল নাই আমরা ছিলাম, ছিল নাই আমরা ছিলাম, মা ছিল নাই আমরা ছিলাম, বলে রে কানু সত্য করে সত্য করে। যমল অর্জুন তুই বিক্রের নিচে যেদিন চাপা পড়লি সেদিন তোকে কে উদ্ধার করেছিল? আমরা ব্রজ রাখাল গণ। তোর মা আসার আমাদের মা নাই মায়ের বড়াই করিস? কানাইয়া বলে আয় শ্রীরাম, যদি মন্দ বলতে হয় আমাকে বল, আমার মাকে তুই মন্দ বলিস না। এবার কানাইয়া রুদান্বিত হয়ে শ্রীরামকে উত্তর দিচ্ছে, আমি যাব না ভাই গোচারণে, যাবো না ভাই গোচারণে, শ্রীধাম রে তো তোরে বিনয় কেনে, ওই আমি যাবো না ভাই গোচারণে, আমি যাবো গোচারণে শ্রীধাম রে তো তো বিনয় কেনে, যাব না ভাই গোচারণে, যাব না ভাই গোচারণে, শ্রীধাম রে তো বিনয় কেনে, ভাই আমি যাব না ভাই গোচারণে, আমি যাব না ভাই গোচারণে, শ্রীধাম রে তো বিনয় কেনে, শ্রীধাম রে শ্রীধাম রে চুরাবে দে ন পরে দিলাম পায়ে, আগর পাবা দাইতে বাইরে বাইরে বিষদ করনে মায়, ও শ্রীধাম রে বাইরে শ্রীধাম রে চুরাবে দে ন পরে দিলাম পায়ে, ওরে আগে পাবা রহিতে বাইরে ও বাইরে বিষদ করে মা, শ্রীধাম রে বাইরে শ্রীধাম
চুরাবে রে রপরে দিলাম পায় আগে পাওয়া দাইতে বাহিরে বাহিরে নিষেধ করনি মায় শ্রীরামে রে বাইরে শ্রীদা মেরে চুরা বেঁধে কপুর দিলাম ওরে আগে পাবা নাইতে বাইরে ও বাইরে নিষেধ করে মা আমার মায় যদি বাই নিষেধ করে কেমনে যাব বচারণে আমার মায় যদি বাই নিষেধ করে কেমনে যাব উচ্চারণে শ্রী দাম রে তো বিনয় কেনে ওই আমি যাব না ভাই উচ্চারণে আমি যাব শ্রীদাম রে শ্রীদাম রে মা হইল ভাই জগতে রস ওরে মানা থাকিলে ভাই রে ভাই রে জগতর দোকান ও শ্রীদাম রে কিলে পর কি পরে বেতন যাবে ডাকিলে পর কি পরে রে বেদন জানে ডাকিলে পর কি পরে বেদন জানে পরের মাকে ডাকিলে পর কি পরে বেদন জানে শ্রীদাম রে বিনয় কেনে হইয়া আমি যাব না ভাই গুচারণে শ্রীদাম রে ও ভাই শ্রীরাম রে মায়না বিদায় দিলে গোটে যাব না ভাই শ্রীরাম রে মায়না বিদায় দিলে গোটে যাব না।